হ্যালো বন্ধুরা, গুণেশ্বরকে আপনাদের সকলকে স্বাগত। আজ টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে যে রাম কোনো কাজ 25 দিনে করতে পারে, শ্যাম ওই কাজ 20 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করার পর 5 দিন পরে রাম সেই কাজটি ছেড়ে দেয়। তাহলে বাকি কাজ শ্যাম কতদিনে করবে? তাহলে হচ্ছে রাম কাজ করে হচ্ছে 25 দিনে, শ্যাম কাজ করে 20 দিনে। তাদের মোট কাজ 100, সময় এটা আর ক্ষমতা তাদের কত? এটা 4 আর এটা 5 দিন। তাহলে টোটালে একসাথে তাদের ক্ষমতা হচ্ছে 9। তাহলে 5 দিন পর, তাহলে 5 দিন পর ছেড়ে দেন, তাহলে টোটালে তারা 5 দিনে মোট কতগুলো কাজ করেন? তাহলে 5 = 45। তাহলে বাকি থাকে কত? তাহলে 100 থেকে 45 বাদ দিয়ে দিন, তা থাকবে 55। তাহলে 55, তাহলে শ্যাম সেই বাকি কাজটি 55 দিনে কতদিনে করবে? তার জন্য হচ্ছে শ্যাম কাজ করবে 55, শ্যাম করেছিল 5, তাহলে বাকি কাজ তাহলে শ্যাম 5 দিনে করেছিল, সেই 5 দিয়ে 55কে ভাগ করে দিন। তাহলে 55কে যদি ভাগ করা হয় তাহলে আসবে হচ্ছে 11। 11 দিনে তাহলে সব কমপ্লিট করবে 11 দিন।